আদম পাহাড়। রহস্যময় আদম পাহাড় বা আদামস পিক, যার অবস্থান শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম শ্রীপাড়া প্রদেশে, হাজার হাজার বছর ধরে মানুষের কাছে রহস্যময়তার স্বাক্ষর বহন করে চলছে এ পাহাড়, যা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই চার ধর্মের মানুষের কাছে সমানভাবে অতি পবিত্র স্থান, যার সাথে ধর্মবিশ্বাস সম্পর্কিত। এই পাহাড়ের চূড়ায় রয়েছে একটি বিশালাকার পাথর যার উচ্চতা 8 ফুট, আর এখানে রয়েছে বিখ্যাত এই পায়ের ছাপ যার দৈর্ঘ্য 68 ইঞ্চি, প্রস্থ 31 ইঞ্চি। হিন্দু ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন এটি তাদের দেবতা শিবের পায়ের ছাপ। রামায়ণ মতে রাবণ যখন শ্রীলঙ্কা শাসন করত, পদচিহ্নটি তখনকার। বৌদ্ধ ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন পদচিহ্নটি গৌতম বুদ্ধের বাম পায়ের। তিনি যখন বৌদ্ধদের দেবতা শ্রীমানের আমন্ত্রণে শ্রীলঙ্কা সফরে আসেন তখন চিহ্নটি রেখে যান। বৌদ্ধ ধর্মের অনুসারীরাই এই পাহাড়ে বেশি যাতায়াত করে থাকে। বৌদ্ধ ধর্মের অনুসারীরা মনে করেন এই চূড়াটি তাদের আদি প্রতীক। মুসলিম ও খ্রিস্টান ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন পৃথিবীর আদি মানুষ ও আদি পিতা আদম আলাইহিস সালাম নিষিদ্ধ ফল ভক্ষণের কারণে আল্লাহ কর্তৃক স্বর্গ থেকে বিতাড়িত হন এবং এখানে প্রথম পৃথিবীতে নামেন, আর আদম পৃথিবীতে এসে চরম অনুতপ্ত হয়ে পড়েন এবং ভুলের প্রায়শ্চিত্ত স্বরূপ এক পায়ে দাঁড়িয়ে হাজার বছর কান্না করতে থাকেন, ফলে এখানে পবিত্র পায়ের পদচিহ্ন হয়ে যায়। ১৮১৬ সালে পাহাড়টির পরিমাপ করা হয়। এতে দেখা যায় পাহাড়টির দৈর্ঘ্য 74 ফুট এবং প্রস্থ 24 ফুট এবং মোট আয়তন 1776 ফুট। তবে হাজার হাজার বছর ধরে চলে আসা যে রহস্য আজও মানুষ জানতে পারেনি তা হলো পাহাড়ের চূড়ায় যে স্থানে পায়ের চিহ্নটির অবস্থান, সেই স্থানে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সূর্যের কোনো আলো পড়ে না এবং মে থেকে নভেম্বর মাস পর্যন্ত ওইখানে কোনো বৃষ্টি পড়ে না। এমন আরও অনেক রহস্য রয়েছে এই চূড়াটিকে কেন্দ্র করে। অতি চমৎকার এই চূড়াটি বছরের পর বছর অবিকল এমনও রয়ে গেছে, যার সৌন্দর্য একটুও কমেনি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই পাহাড় অতি প্রাকৃত নিদর্শন বহন করে। তো ভিউয়ার্স, আজকের আয়োজন ছিল এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।